ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা এবং গুলি ছুড়ে পুলিশ হত্যা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার চার জেএমবি সদস্য আলামিন, জিয়াউল ইসলাম, আজমির ও গোলাম সারোয়ার রাহাতের আবারও 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ত্রিশাল থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহের আদালতে হাজির করলে বিচারক ফারজানা ইয়াসমিন তা মঞ্জুর করেন। পরে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে একই ঘটনায় গাজীপুরের চন্দ্রা থেকে গ্রেপ্তার মাইক্রোবাস চালক জাকারিয়ার স্ত্রী শামসুন নাহার স্বপ্নাকে ত্রিশাল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 23 ফেব্রুয়ারি পুলিশের প্রিজন ভ্যানে বোমা ও গুলি করে এক কনস্টেবলকে হত্যা ও জেএমবির মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 14 মার্চ ভালুকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ।